নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং আজ আমার আলোচ্য বিষয়টি হলো রূপ ধাতু। হ্যাঁ বন্ধুরা, রূপোর আংটি যদি আপনি ধারণ করেন তাহলে এতে আপনার কী রকম কী উপকার হয় সেই সম্পর্কে আজ আমি আপনাদের বলবো এবং এই রূপোর গয়না আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে সেই সম্পর্কেও বিস্তারিত জানাবো। যদি আপনি এই সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। একটি রূপোর আংটি বদলে দিতে পারে আপনার জীবন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রূপোর আংটিকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে মানা হয়েছে এবং শাস্ত্র মতে রূপ হলো এমন একটি জিনিস যা আপনার শরীরে জলের সমতাকে বজায় রাখে। এই কারণেই রূপোর গয়না কিন্তু সৌন্দর্য এবং শান্তি নিজের মধ্যে নিয়ে আসে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সোনার থেকেও বেশি ক্ষমতা থাকে এই ধাতুতে। এমনকি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এটাও মানা হয় যে রূপোর আংটি ধারণ করলে আপনার জীবনের ছকে পরিবর্তন হয়ে যায়। রূপোর আংটি কেনার সব থেকে ভালো দিন হলো বৃহস্পতিবার, তাই যে কোনো বৃহস্পতিবার আপনারা দোকানে গিয়ে একটি রূপোর আংটি বা একটি রূপোর যে কোনো গয়না কিনে নিয়ে আসুন এবং তারপর সেই ধাতুটি আপনি সারা রাত একটি বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এরপর ওই আংটিটি আপনি আপনার ঠাকুর ঘরের আপনার ইষ্ট দেবতার কাছে রেখে ওই ইষ্ট দেবতার পূজার সঙ্গে সঙ্গে এই আংটিটিকেও পূজা করুন এবং এই আংটিটি নিয়ে কিছুক্ষণ ধ্যানে বসুন। এবং বন্ধুরা, যদি আপনাদের চন্দন থাকে বা চন্দন লাগানো যদি আপনাদের সম্ভব হয় তাহলে আংটিটির মধ্যে আপনারা চন্দনও লাগিয়ে দিতে পারেন, এতে শুভ শক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়। এখন আপনাদের বলি এই রূপার আংটি কোন হাতে বা কোন আঙুলে ধারণ করা যায়। যে কোনো আঙুলেই যদি আপনি ধারণ করেন তাহলে কিন্তু আপনি এর ফল পাবেন না। জ্যোতিষ শাস্ত্র সাধারণত কনিষ্ঠা আঙুলে যে কোনো ব্যক্তিকেই এই রূপোর আংটি ধারণ করতে বলে, তাই যতটা আপনাদের সম্ভব হবে আপনারা কনিষ্ঠা আঙুলে এই রূপার আংটি ধারণ করার চেষ্টা করবেন। এতে দেখবেন আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসবে। এই আংটি পরলে আপনার নিজের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনার ব্যক্তিত্ব সকলের সামনে ফুটে উঠবে। এর সঙ্গে সঙ্গেই আপনার শরীর থেকে বিভিন্ন নেগেটিভ শক্তি বা বিভিন্ন রকম খারাপ প্রভাব যেমন রাগের মতো বিভিন্ন জিনিসগুলি আপনার শরীর থেকে চলে যাবে এবং আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজমান হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃহস্পতি এবং শনি গ্রহের জন্য এই রূপা ধাতু সব থেকে গুরুত্বপূর্ণ। এমনকি এই রূপা ধাতু বা এই রূপার আংটি কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি করে। চাঁদের প্রভাব যদি আপনার শরীরের উপর কম পড়ে তাহলে যদি আপনি এই রূপোর আংটি ধারণ করেন তাহলে তা আবার পুনরায় আপনার কাছে আসে। এর ফলে আপনার মধ্যে এক আলাদা রকম প্রকাশ দেখতে পাওয়া যায় এবং এই রূপোর আংটি ধারণ করলে আপনার বিভিন্ন শারীরিক সমস্যাও দূর হয়ে যায়। সুতরাং বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করুন এই রূপোর আংটি ধারণ করার। আজ এই পর্যন্তই, পরের দিন আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ।